আজকের এই ভিডিওটি সবার জন্য একটি স্পেশালি ভিডিও হতে আছে, কারণ আজকের এই ভিডিও দেখার পর আপনারা সবাই ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। ঘরে বসে আপনার অ্যান্ড্রয়েড ফোন বলেন, ল্যাপটপ বলেন, পিসি বলেন, যে কোনোটা দিয়ে কিন্তু আপনি ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। এবং সেই টাকাটা আপনি চাইলে সরাসরি এখান থেকে কয়েন বেসের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন, অথবা চাইলে আপনি বিকাশের মাধ্যমেও কীভাবে পেমেন্টটা নেবেন সেটাও কিন্তু আমি আপনাদের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের দেখাই দিব, ঠিক আছে? এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেল নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টা আইকনটাতে অবশ্যই অবশ্যই ক্লিক করে রাখবেন, ঠিক আছে? তো ভাই আজকের যে সাইট লিঙ্ক, সেই সাইট লিঙ্কটি কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বোর্ডে দিয়ে দিচ্ছি এবং এই সাইট থেকে আমরা মূলত বিটকয়েন আর্নিং করবো, ঠিক আছে? সাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বোর্ডে আছে, লিঙ্কে ক্লিক করার পর আপনি সিম্পলি একটি ব্রাউজার সিলেক্ট করে দেবেন, দেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে মূলত আপনি ক্লেম করে আর্নিং করতে পারবেন, দেখতে পাচ্ছেন উইন ফ্রি বিটকয়েন্স এভরি 30 মিনিটস, এবং আপনি 30 মিনিটে আপনি এখানে ক্লেম করে কিন্তু আপনি এখান থেকে ভালো করে আপনি আর্নিং করতে পারবেন। এবং সম্পূর্ণ একটি নতুন সাইট, এখানে আরও আর্নিংয়ের অনেক সিস্টেমগুলো রয়েছে, ঠিক আছে? এবং তাদের টোটাল ইউজার কত আপনারা সব কিছু কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, তাদের টোটাল ইউজার, টোটাল ক্লেম, টোটাল আর্ন কত করছে এবং টোটাল কী করছে সব কিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে? সো এখানে বলছে উইন আপ মানে $300 পর্যন্ত আপনি প্রতি 30 মিনিট পরপর একটা করে ক্লেম করে কিন্তু আপনি এখান থেকে আর্নিংটা করতে পারেন। সো যাই হোক, এখানে আপনাকে অ্যাডভার্টাইজটাকে একটি অ্যাকাউন্ট করে নিতে হবে। তার জন্য কীভাবে অ্যাকাউন্টটা করবেন, ডিসক্রিপশন বোর্ডে লিঙ্কে ক্লিক করার পর এরকম চলে আসবে, আপনি এখান থেকে সাইন আপ ফর্ম আছে, সাইন আপের উপর একটা ক্লিক করে দেবেন। সো আমি এখান থেকে সাইন আপের উপরে একটা ক্লিক করে দিচ্ছি। সাইন আপের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে আপনার নাম দিতে বলবে, ঠিক আছে? মানে আপনার যে নাম রয়েছে, সো আপনি আপনার নাম দিয়ে দিবেন। সো আমার অলরেডি একটি অ্যাকাউন্ট আছে, তারপর আমি আপনাদের একটু হালকা ধারণা দিচ্ছি, যেমন আমি এমডি রানা দিয়ে দিলাম। তারপর এখানে আমার একটি ইমেল অ্যাড্রেস আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটি ইমেল অ্যাড্রেস কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো আপনি একটি ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর এখানে একটি পাসওয়ার্ড দিবেন, অবশ্যই 8 ডিজিটের যেন পাসওয়ার্ডটি হয়। তো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখানে তাদের টার্ম অ্যান্ড কন্ডিশন, যেহেতু আমরা কোনোখানে কাজ করতে গেলে অবশ্যই টার্ম অ্যান্ড কন্ডিশনে তাদের অ্যাগ্রি হতে হবে, সো আমরা এখানে অ্যাগ্রিতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আই এম এ নট রোবট, ক্যাপচাটি আমাদের এখান থেকে ফিল আপ করতে হবে, ঠিক আছে? সো তারপর এখান থেকে আপনাকে এই ক্যাপচাটি এখান থেকে আপনাকে মানে পূরণ করতে হবে, ঠিক আছে? তো ক্যাপচাটি পূরণ করে আপনাকে যা যা বলছে এগুলো আপনি পূরণ করে আপনি এখান থেকে সিম্পলি ভেরিফাই ক্লিক করবেন। তো এখানে আপনাকে যেটা বলবে আপনি শুধুমাত্র সেই যে ক্যাপচাটা আছে সেটাই আপনি এখান থেকে ক্লিয়ার করবেন। যদি না বুঝেন, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে, দেখেন এই ক্যাপচা যদি না বুঝেন আপনি এখানে ক্লিক করলে আর একটা নতুন ক্যাপচা আপনাকে দিয়ে দিবে। এখানে বলছে পাম ট্রি, সো পাম ট্রি যেগুলো আপনি সেগুলো এভাবে সিলেক্ট করে দেবেন। যদি পাম ট্রি না বুঝেন তাহলে এখানে ক্লিক দিলে আরও নতুন ক্যাপচা কিন্তু আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে? সো আপনি যেখানে যেখানে পাম ট্রি আছে সেগুলো আপনি সিলেক্ট করে দিয়ে আপনি এখান থেকে ভেরিফাই ক্লিক করে দেবেন। ভেরিফাই ক্লিক করলে আপনাকে এখানে টিক মার্ক হয়ে যাবে, তারপর আপনি রেজিস্টারে ক্লিক করবেন। সো রেজিস্টারে ক্লিক করলে আপনার আপনার ইমেলে একটি ভেরিফিকেশন লিঙ্ক সেন্ড করবে, সেই ইমেলটিকে অবশ্যই ভেরিফিকেশন করে নেবেন। ভেরিফিকেশন করে নেওয়ার পর আপনি আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনি সিম্পলি এখান থেকে ক্যাপচাটি আবারও ফিল আপ করবেন। সো আমি আবারও ক্যাপচাটি ফিল আপ করতেছি। সো ক্যাপচাটি ফিল আপ করে আপনাকে এখানে মূলত লগ ইন করতে হবে। সো আমি এখান থেকে ক্যাপচাটি ফিল আপ করলাম, করার পর এখান থেকে আমি লগ ইনে ক্লিক করে দিচ্ছি। সো লগ ইন করে কীভাবে আর্নিং করবেন, কীভাবে কী করবেন সম্পূর্ণ কিছু দেখাই দিচ্ছি। লগ ইন করার পর এরকম চলে আসবে, আপনি কিন্তু মোবাইল দিয়েও করতে পারবেন এই কাজটা, ঠিক আছে? আর আমার যে কাজগুলো রয়েছে সেটা কিন্তু আপনাদের প্রফেশনাল লেভেলে যারা আছে তাদের জন্য কিন্তু আমার এই কাজগুলো না, ঠিক আছে? সো এখান থেকে আমাদের বলছে, এখানে দেখেন আমরা যদি আমাদের এত থেকে এত উঠে তাহলে কিন্তু আমরা এই পরিমাণে একটা সতসে আমরা আর্নিং করতে পারবো। এইগুলো অ্যাড অ্যাড অ্যাডে নিয়ে আসতেছে, সো অ্যাডগুলো আমরা এখান থেকে ক্রস করে দেবো, এই যে অ্যাডগুলো আসতেছে, ঠিক আছে? সো এগুলো হচ্ছে অ্যাড, ওকে। সো এখান থেকে আপনারা যদি এই যে দেখতে পাচ্ছেন এই নাম্বার থেকে এই নাম্বারের মধ্যে যদি উঠে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন 0.001 আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? অর্থাৎ 10 প্রায় 19 লাখের মতো সতাসি পেয়ে যাবেন, যেটা ভ্যালু মেবি $300, ওকে। সো এটা আসলে লাখের উপর ডিপেন্ড করে। যাই হোক, আই এম এ নট রোবটের উপর আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি, এখানে মাঝে মাঝে অ্যাড আসে। সো আমি এখান থেকে আই এম এ নট রোবটে ক্লিক করে দিচ্ছি। অ্যাডগুলো আসলে আপনি ব্যাক বাটনে ক্লিক করে দেবেন বা ওই উইন্ডোজটা ওটা কে করে দেবেন, ঠিক আছে? সো এখানে বলছে ট্রাফিক লাইট, সো এখানে ট্রাফিক লাইটগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সো আমি এখান থেকে ট্রাফিক লাইটগুলো সিলেক্ট করে দিচ্ছি। সো আপনি কী করবেন, ট্রাফিক লাইটগুলো এখান থেকে সিলেক্ট করে দেবেন। সো ট্রাফিক লাইটগুলো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, দেখবেন ট্রাফিক লাইট আর কোথাও আছে কিনা। তারপর নেক্সট দিতে বলছে, নেক্সট দিতে বলে নেক্সট, তারপর বলছে ক্রস ওয়ার্ল্ড, সো যেদিক দিয়ে রাস্তা পার হয় সেই চিহ্নগুলো আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে? তো সেটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখানে ভেরিফাই ক্লিক করে দেবেন। সো এটা আসলে আমার হয়নি, আবারও বলছে ট্রাফিক লাইট। আমি কাজটা আপনাদের সম্পূর্ণ করে দেখাচ্ছি, মাঝে মাঝে আসলে এগুলো নিতে চায় না,
সো এটা একটু ভেরিফাই করে নেবেন, যেহেতু এটা আপনার মানে 30 মিনিট পরপর আপনি একবার করতে পারবেন। সো আবার এখান থেকে ভেরিফাই দিচ্ছি, দেখেন এটা ভেরিফাই নিয়ে নিছে। এবার আমি এখানে রোল নাম্বারে ক্লিক করে দিচ্ছি, দেখা যাক আসলে আমার লাকের উপর ডিপেন্ড করে, যদি আসলে আমার লাকটা সেরকম ভালো থাকে না। তারপর দেখতে পাচ্ছেন এবার রিসিভ, আমি কিন্তু এখানে 2500 মানে 25% কিন্তু আমি আর্নিং করছি, এবং আমার নাম্বার হচ্ছে দেখতে পাচ্ছেন 983, মানে আমার এই যে প্রথমটার মধ্যে আমার পড়ছে যে 885-এর ভিতর পড়ছে, যার ফলে কিন্তু আমি এখানে 25% আর্নিং করছি। যদি যদি এটার ভিতর পড়তো তাহলে কিন্তু আমার এই পরিমাণ হবে। এখন আমি কিন্তু আবার এখানে 30 মিনিট পর আবারও আমি এখানে কিন্তু ক্লেমটা করে আর্নিংটা করতে পারবো, ঠিক আছে। সো এটা আপনি এভাবে আর্নিংটা করবেন, এবং এখানে মিনিমাম উইথড্রটা অত্যন্ত কম, এবং ব্যালেন্সে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার চলে আসছে সম্পূর্ণ একটি নতুন সাইট। তারপর এক্সট্রা আর্নিং করতে পারবেন, এখানে ডাইস রয়েছে, ডাইস ডাইস ডাইসে আর্নিং করতে পারবেন। ডাইসে আমি আপনাদের দেখাই দিচ্ছি, এখানে ডাইস রয়েছে, যারা আসলে এইসব মানে ডাইস করে আর্নিং করতে জানে, এখানে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল বেট, অটো বেট, ঠিক আছে, এগুলো করে কিন্তু আপনি এখান থেকে আর্নিংটা করতে পারবেন। তো যারা আসলে বুঝেন, অনেকে আছে অটো বেট করে এখান থেকে আর্নিং করেন, এখান থেকে আপনাকে সব কিছুগুলো সেটিং মেটিং করে আপনি এখান থেকে যে স্টার্ট করে কিন্তু আপনি এখান থেকে আর্নিংটা কিন্তু করতে পারবেন, ঠিক আছে। সো এগুলো যারা বুঝেন তারা কিন্তু এখান থেকে এভাবে আর্নিংটা এখান থেকে এই যে ম্যানুয়াল বেট, অটো বেট, এগুলো করে কিন্তু আপনি এখান থেকে একটা ভালো পরিমাণে প্রফিট কিন্তু আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন, ঠিক আছে। সো আমি আপনাদের এখানে দেখেন, এই দেখেন আমি এখানে দিয়ে দিছি। সো দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু এই যে নিচে দেখেন উইন হচ্ছি, জিতেছি, এই যে দেখেন আমার কিন্তু এখানে, এই যে দেখেন 87 কিন্তু আমার এখানে 25 থেকে, দেখেন এই যে 27 হয়ে গেছে, 26 হয়ে গেছে, এটা কিন্তু আমার মেনু অটোমেটিক চলতেছে, ঠিক আছে। দেখেন 29% হয়ে গেছে। এভাবে আপনি আসলে সেটিং মেটিং করে কিন্তু আপনি এভাবে আর্নিংটা এখান থেকে আপনি করতে পারেন, দেখেন 30%, 31%, 32%। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আর্নিংটা বাড়তেছে, এবং আমি এখানে দেখেন এই যে দেখেন এখানে কিন্তু আমি হারতেছি জিততেছি, দেখতে পাচ্ছেন এটা, ঠিক আছে। সো এভাবে যেহেতু সম্পূর্ণ একটি নতুন সাইট, এখান থেকে উইনিং চান্সটা সবচেয়ে বেশি থাকে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে আর্নিংটা করতেছি, দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমি কিন্তু এখান থেকে আর্নিং করতেছি। যাই হোক আমি এটা স্টপ করে দিলাম, এবং আমি কীভাবে কী রোল করছি সব কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন 25% থেকে আমি 33% চলে গেছি। সো আপনি এটা সেটিং মেটিংগুলো করে নেবেন, এবং কত শতাংশ দিয়ে আপনি মানে প্রফিট কীভাবে কী করবেন সেটা কিন্তু আপনি এখান থেকে করে নিয়ে সেটিং মেটিং দিয়ে আপনি এখান থেকে খেলতে পারবেন, আর ম্যানুয়াল বেটে চাইলে ম্যানুয়াল বেটেও আপনি এখান থেকে খেলতে পারবেন, ঠিক আছে। সো তারপর রয়েছে এখানে লটারি, লটারির উপর আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি, লটারি করে কিন্তু আপনি এখান থেকে ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন উইকলি একটা লটারি হয়, ঠিক আছে, এবং যে প্রথম প্রাইস হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ফার্স্ট প্রাইস হচ্ছে 0.001, ঠিক আছে, এবং সেকেন্ড প্রাইস হচ্ছে এটা, থার্ড প্রাইস হচ্ছে এটা, আপনার ফোর্থ প্রাইস হচ্ছে এটা, এবং 10 নম্বর যে প্রাইস হচ্ছে এটা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন 2 দিন পর কিন্তু এটা ড্র হয়ে যাবে। সো আপনি এখানে কিন্তু এখানে কয়টা লটারি মানে বাই করবেন সেটা, সাপোজ আপনি যদি এখানে দুইটা বাই করেন, সো দুইটার জন্য আপনাকে কত পে করতে হবে, পার টিকিটের শতাংশ হচ্ছে 10%, ঠিক আছে। সো দুইটার জন্য আমাদের এখানে 20% কাটবে, আপনি বাইয়ে ক্লিক করলে আপনার এটা কিন্তু বাই করা হয়ে যাবে, ঠিক আছে। সো এটা হচ্ছে মূলত এই কাজটা মূলত এইভাবে করতে হবে। তারপর অফারে দেখেন, অফারে এখানে আরও অনেক কাজ রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে কতগুলো কাজ রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন এই কাজগুলো করে কিন্তু আপনি আবার এক্সট্রা এখান থেকে আর্নিংগুলো করতে পারতেছেন। এগুলো আপনারা এক এক করে দেখে নেবেন, কারণ সম্পূর্ণগুলো দেখা দিয়ে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, পরে বলবেন ভাই এত বড় ভিডিও করার দরকার ছিল, এগুলো তো আমরা বুঝি, ঠিক আছে। সো আমার থেকে আপনারাই বেশি বুঝেন। সো এখানে আপনারা এইভাবে এখানে বিভিন্ন ধরনের কাজগুলো আছে, এই কাজগুলো কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। তারপর রয়েছে এখানে কন্টেস্ট, কন্টেস্টে ক্লিক করে দিয়ে দেখি এখানে কন্টেস্ট যারা আসলে এখান থেকে রেফার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট যে রেফার সে পাবে এত আর্নিং। সো এগুলো এইভাবে কিন্তু একটা টাইম কাউন্টিং কিন্তু হচ্ছে, ঠিক আছে। সো এভাবে মূলত এখান থেকে আপনি আর্নিংটা এখান থেকে আপনি ভালো পরিমাণে করতে পারবেন, মানে কী বলবো, অসাধারণ একটি সাইট, এরা ব্যাপার মিস করবেন না, এখানে আপনি ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন, যেহেতু এখান থেকে রোল রয়েছে, ডাইস রয়েছে, এবং এক্সট্রা আর্নিংটাও আমি আপনাদের এখানে একটু দেখাই দিই। এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা যে আর্নিংটা রয়েছে, এখানে বিভিন্ন ধরনের লিঙ্ক দিচ্ছে, এই লিঙ্কগুলোতে আপনাকে আর্নিং করতে হবে, যে লিঙ্ক দিতে দেখতে পাচ্ছেন এই লিঙ্কগুলোতে ক্লিক ক্লিক করে আপনাকে এখান থেকে মূলত আর্নিংটা করতে হবে, এখানে সব কিছু তারা বলে দিচ্ছে, ঠিক আছে। তারপর এখান থেকে মোড়ে যদি আমরা ক্লিক করি, এখান থেকে যদি আপনি চাইলেন রেফারেল যদি করতে পারেন, রেফারেল আপনারা যারা রেফারেল করবেন আপনি রেফারেল করতে পারেন, এখানে আপনি আপনার রেফারেল লিঙ্ক পেয়ে যাবেন, 50% ক্লেম মানে যে ক্লেমটা করবে তার 50% আর্নিং আপনারও অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তারপর এখানে রয়েছে আপনার মোড়ে, এখানে আপনি চাইলে ডিপোজিট করে যে গেমসটা রয়েছে ডাইস গেমটা, অনেকেই আসলে খেলতে যারা খেলতে চান তারা এখান থেকে কিন্তু খেলতে পারেন, ঠিক আছে। সো আমি এটা দেখাচ্ছি না, সো আমি এখান থেকে উইথড্রোর হিস্টোরিটা দেখাচ্ছি। সো আপনারা এখান থেকে উইথড্রোতে ক্লিক করবেন, সো কীভাবে পেমেন্ট নেবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম উইড্রো দেখতে পাচ্ছেন 0.002,
অর্থাৎ আপনার 20,087 হলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু আপনি পেমেন্টটা নিতে পারবেন। যেহেতু আমার এই এখনও কিন্তু আমার যেহেতু এখানে 20,087 হয় নাই, যার ফলে কিন্তু আমি এখানে অ্যাড্রেসটা দেওয়ার পেজটা আসেনি। যখন আপনার 20,087 হয়ে যাবে তখন কিন্তু আপনি এখানে অ্যাড্রেস দেওয়ার যে অপশনটা রয়েছে সেই অ্যাড্রেস দেওয়ার অপশনটা পেয়ে যাবেন, অথবা এখান থেকে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার যে বিটকয়েন অ্যাড্রেসটা রয়েছে সেই বিটকয়েন অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে আপনি এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে আপনি ইমেলটার জায়গায় আপনি বিটকয়েন অ্যাড্রেসটা দিয়ে দিবেন, তারপর এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে সেভ অ্যাড্রেসে ক্লিক করে দিবেন, তাহলে এটা আপনার আপডেট হয়ে যাবে। ওকে, সো আশা করি বুঝতে পারছেন এভাবে মূলত এই সাইটে থেকে আপনার সবাই ভালো পরিমাপে আর্নিং করতে পারবেন। সবচেয়ে মজার বিষয় এখানে ডাইস গেমটা আপনি এখান থেকে মানে ভালো পরিমাপে আর্নিং করতে পারবেন, ঠিক আছে। যে দেখেন আমি আবারও একটু অটোপেতে দেখি, অটোতে দিয়ে দিলাম। আর সেটিং মিটিং অনেকে আসলে এগুলো সেটিং করতে পারেন, যারা সেটিংগুলো এগুলো করে নেবেন। সো আমি এটা আসলে কোনো কিছু করতেছি না, আমি এইভাবে জাস্ট স্টার্টে ক্লিক করে দিলাম, ঠিক আছে। সো স্টার্টে ক্লিক করে দেওয়ার পর আবার দেখেন 34-33, ওখানে দেখেন আমার উপরে ব্যালেন্সটা দেখেন এই যে 35-36 দেখতে পাচ্ছেন। যেহেতু একটি নতুন সাইট, সো মিস করবেন না, এখান থেকে সবাই ভালো করে ভাবে ইনকামের একটা এখান থেকে আপনারা সবাই করতে পারবেন, ঠিক আছে। সো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনাদের ফ্রেন্ড সার্কেল সবাইকে জানিয়ে দিবেন। আর এখান থেকে আপনারা সবাই ভালোভাবে ভালো পরিমাপে ইনকাম করতে পারবেন। সো এমন সুযোগ আপনারা কেউ মিস করবেন না, ঠিক আছে। মানে অসাধারণ একটি সাইট। সো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য, ভালো থাকবেন সবাই।